আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় আজকে শুরু করব, এসএসসি অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। তো এখানের বেশ কিছু বিষয় আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো লেনদেন, দ্যাট মিনস ট্রানজ্যাকশন, এবং এই বিষয়টা আমাদের প্রায় দেখবে পরীক্ষায় এসে থাকে, তাই আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটি ভালো করে মন দিয়ে এটা ক্লাসটা করার চেষ্টা করবা। আমাদের সাথে আজকে দুইজন পার্টিসিপেন্ট আছে, তাসনিম জেরিন এবং সাজিদুল ইসলাম। এই দুইজন পার্টিসিপেন্ট আমাদের শিক্ষার্থী, আমাকে হেল্প করবে। এবং ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমার যারা ইউটিউব চ্যানেলে আজকে ক্লাসটি লাইভ করতেছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবে, যার কারণে আমি ফিনান্স এবং হিসাব বিজ্ঞানের আরো নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দিস ক্লাস ইজ not only designed for SSC level, but also this class is too much important for SSC level. বিজনেস স্টাডিজ স্টুডেন্টের জন্য। তাহলে আমি শুরু করছি। আমি আমার বন্ধু প্রমি, শিক্ষার্থী বন্ধু প্রমিকে এখন একটু জিজ্ঞাসা করব যে প্রমি, তুমি যে চারটা ছবি দেখতে পাচ্ছ, এই চারটা ছবি কি কি একটু যদি বলো। একজন রিকশা চালক রিকশা চালাচ্ছে বৃষ্টির মধ্যে, আরেকজন মাছ বিক্রি করতেছে, এবং আরেকজন নৌকায় বসে আছে এমনিতেই, আর বাচ্চারা ফুটবল খেলতেছে। রাইট রাইট, অ্যাবসলিউটলি। এখানে আমরা চারটা ছবি দেখতেছি, চারটা ছবি কিন্তু চারটা ঘটনা। আমরা এখানে বলতে পারি যে এখানে যে চারটা ছবি, দিস ফোর পিকচার্স শোজ আস ইনসাইডেন্টস, দেয়ার আর ফোর ইনসাইডেন্টস, মানে চারটা এখানে ঘটনা। প্রথম ঘটনায় দেখা যাচ্ছে একজন রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, এটা একটা ঘটনা। পরের এখানে দেখতেছি যে একজন মাছ কিনতেছে আর একজন মাছ বিক্রি করতেছে এবং টাকা পয়সার লেনদেন হচ্ছে, এটা একটি ঘটনা। তৃতীয় ছবিতে দেখছি একজন মাঝি, সে বসে আছে, মাথায় ছাতা। এবং চতুর্থ ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন ছেলে মেয়ে এখানে খেলাধুলা করতেছে। তো আমি এখন আমাদের বন্ধু সাজুদুল ইসলাম, তাকে আমি জিজ্ঞাসা করব যে এই চারটা ঘটনা তোমার কাছে কি একই মনে হয়, না এই চারটার ভিতরে কোন কোন ঘটনা তোমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়, বা আলাদা কোনো ফ্লেভার আছে, বা ওই ওই দুইটা বা তিনটা বা ওই ঘটনাগুলো অন্য ঘটনার সাথে একটু আলাদা, এরকম কি ঘটনা তোমার সামনে চোখে পড়তেছে সাজেদুল ইসলাম? জি স্যার, দ্বিতীয় ঘটনাটি হচ্ছে স্যার লেনদেন হবে স্যার। অ্যাবসলিউটলি রাইট, দ্বিতীয় ঘটনাটি আমাদের লেনদেন হবে। কেন স্যার? এখানে ক্রেতা এবং বিক্রেতা দুইজন আছে, একজন বিক্রি করতেছেন, একজন ক্রয় করতেছেন, এখানে আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। দা পিকচার নাম্বার 2, দিস ইজ 100% ইজ এ ট্রানজাকশন। হোয়াই দিস ইজ কল্ড ট্রানজাকশন? বিকজ দেয়ার ইজ এ চেঞ্জ অফ দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য পারচেজার অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য সেলার। হেয়ার উই সি a seller is selling some fish to his purchaser, and in return purchaser must pay some money to the seller. অর্থাৎ এখানে ক্রেতা বিক্রেতার ভিতরে আর্থিক লেনদেন হচ্ছে। লেনদেন, লেনদেন মানে নেওয়া দেওয়া। লেনদেন শব্দটা হয়তো নেওয়া দেওয়া, হয়তো তুমি কোনো প্রোডাক্ট দিচ্ছ টাকা পাচ্ছ, অথবা প্রোডাক্ট পাচ্ছ টাকা দিচ্ছ। তার মানে আমরা এখানে বলতে পারি যে চতুর্থ নাম্বার ঘটনাটি লেনদেন। এবং এই ঘটনাটি কেন লেনদেন আমাদের বন্ধু সাজুদুল ইসলাম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলো। এটা লেনদেন হলো কারণ এখানে অর্থের আদান প্রদান ঘটেছে। তার মানে আমরা বলতে পারি অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা ওই সমস্ত আদান প্রদানকে আমরা লেনদেন বলতে পারি। বস্তুত দ্রব্য সামগ্রী বা সেবাকর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলেই লেনদেন সৃষ্টি হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অল ট্রানজ্যাকশন আর ইনসাইডেন্স, বাট অল ইনসাইডেন্স আর নট ট্রানজ্যাকশন। অর্থাৎ প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। তোমাদের যাদের মাইক আনমিউট করা মিউট করে রাখো। এখন আমরা দেখব देयर आर सम salient features of transaction. Already we have known this. All incidents are not transaction. কেন সকল ঘটনাকে আমরা লেনদেন বলবো না? Because each and every transaction there must be some features. Due to these features we can call a transaction incidents as transaction. আমরা একটু দেখি এই বিষয়টা একটু দেখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন লেনদেনের সেই সকল বৈশিষ্ট্য দেখব যে সকল বৈশিষ্ট্যের কারণে আমরা ঘটনাগুলোকে লেনদেন বলতে পারি। প্রথম যেটা হলো লেনদেনগুলো অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু, যেমন তোমার একজন অভিজ্ঞ একজন কর্মচারী মারা গেছে, এটা অবশ্যই একটা গ্রেট লস, কিন্তু এই লসের এই লসটা কিন্তু আমরা অর্থের অঙ্ক দ্বারা মাপতে পারবো না যে কত টাকার কর্মী আমাদের মারা গেছে বা আমাদের কত টাকার ক্ষতি হয়েছে এটা কিন্তু মাপতে পারবো না। ফর দিস রিজন দিস ইনসাইডেন্ট ইজ নট কল্ড অ্যাজ ট্রানজাকশন। আবার তোমাদের ব্যবসায় আগুন লেগেছে, ডিউ টু দিস ফায়ার দেয়ার ইজ এ লস, এই লসটা কিন্তু আমরা মাপতে পারবো যে আমাদের এত টাকার পণ্য পুড়ে গেছে, এটা একটা লেনদেন। তার মানে অবশ্যই লেনদেন হতে হলে ঘটনাগুলোকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আরেকটি বৈশিষ্ট্য হলো আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনার দ্বারা যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে। যেমন ৫,০০০ টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র কেনা হলো, এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এর দ্বারা প্রতিষ্ঠানে কিন্তু ৫,০০০ টাকার আসবাবপত্র যেভাবে বৃদ্ধি পেয়েছে, এট দ্য সেম টাইম তোমার ৫,০০০ টাকা কিন্তু প্রতিষ্ঠান থেকে চলে গেছে। এই ঘটনা দ্বারা আমরা কিন্তু এটাকে লেনদেন বলতে পারি। কিন্তু যদি এরকম হইতো যে তুমি ৫,০০০ টাকার আসবাবপত্র কেনার জন্য অটোবিতে ফোন দিছো, অটোবি নাম করা একটি ফার্নিচার বা হাতিল ফার্নিচারে ফোন দিছো, এই যে ফোন দিয়েছো এটা একটা ঘটনা, কিন্তু এই ফোন দেওয়া ফরমায়েশ দেওয়া বা অর্ডার দেওয়া এটা কিন্তু লেনদেন হবে না। কেন? ফোন দেওয়ার দ্বারা তোমার তো তুমি এখনো সেই আসবাবপত্র রিসিভ করো নাই বা তোমার টাকাটাও চলে যায় নাই, এটা কিন্তু লেনদেন হবে না। ৩ নম্বর পয়েন্ট হলো দ্বৈত সত্তা। আমরা জানি যে প্রত্যেক লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে, আমরা এটাকে বলি ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা, অর্থাৎ একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন তোমরা কর্মচারীকে বেতন দিয়েছো, তোমরা সুবিধা দিয়েছো আর কর্মচারীরা সুবিধা নিয়েছে, তার মানে একটা পক্ষ হলো বেতন খরচ আর একটা পক্ষ হলো নগদান হিসাব, দুইটা পক্ষ থাকবে। স্বয়ং সম্পূর্ণ মানে ইন্ডিপেন্ডেন্ট হবে এবং স্বতন্ত্র হবে, ইউনিক হবে। প্রত্যেকটা লেনদেন হলো একটা লেনদেনের সাথে আর একটা লেনদেনের সাথে কোনো মিল নেই। যেমন ১০,০০০ টাকার পণ্য বিক্রি করার পর ৭ দিন পর টাকা পাওয়া গেল। ধরো ১লা জানুয়ারি তুমি পণ্য বিক্রি করছো আর টাকা পাইছো ৮ই জানুয়ারি, তাহলে এখানে কিন্তু দুইটা ঘটনা আলাদা, কারণ দুইটাই লেনদেন, একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নাই। প্রথমে তুমি ধারে বিক্রি করছো, এটা যেমন একটা আলাদা লেনদেন, at the same time তুমি ৭ দিন পর যে তুমি টাকাটা পেয়েছো এটাও একটি আলাদা লেনদেন। তার মানে আমরা বলতে পারি এই লেনদেন একটির সাথে আরেকটি অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হবে এবং স্বতন্ত্র হবে। দৃশ্যমানতা ভিজিবিলিটি, মানে লেনদেন যে দৃশ্যমান হতে হবে এমন না, ইনভিজিবলও অনেক সময় লেনদেন হতে পারে। যেমন এই যে তোমরা ক্লাসটা করতেছো লাইভে ইউটিউবে, তো তোমরা হয়তো ডিভাইস থেকে ক্লাসটা করতেছো, ধরো সাজাদুল ইসলাম তুমি এই যে আমাদের সাথে ক্লাসটা করতেছো কি মোবাইল দিয়ে করতেছো না তুমি? জি স্যার। তোমার মোবাইলটা স্মার্টফোন কত টাকায় কিনছিলা? ৯,০০০ টাকা। আচ্ছা, এখন বিক্রি করলে কি তুমি ৯,০০০ টাকা উঠাইতে পারবা? না স্যার। ধরো সর্বোচ্চ তুমি ৮,০০০ টাকা উঠাইতে পারবা, তাহলে ১,০০০ টাকা এটা কি, এটাকে আমরা বলি কি অবচয়। কেন? স্থায়ী সম্পদ ক্রয়ের পরে যতদিন তুমি ব্যবহার করবা ব্যবহারজনিত মূল্য হ্রাস পাবে, আর এই ব্যবহারজনিত মূল্য হ্রাসকে আমরা বলি অবচয়। এটা একটি অদৃশ্যমান লেনদেন, অনগত লেনদেন, এটা তো দেখা যায় না, কিন্তু তারপরেও এটা কি লেনদেন। ঐতিহাসিক ঘটনা, যে সকল ঘটনা মানে আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়, ঐতিহাসিক ঘটনাকেও লেনদেন বলা যায়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এরকম ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে সেগুলো লেনদেন বলে আমরা গণ্য করব। যেমন তুমি বাট্টা সঞ্চিতি ধার্য করলা যে দেনাদারের উপরে ৫% বাট্টা সঞ্চিতি, এটা কিন্তু এখন না, ভবিষ্যতে তুমি এটা ঘটতে পারে, কিন্তু তারপর এটা লেনদেন, কারণ এর দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা একটা লেনদেন, সামনের বছর তুমি এত টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখবা, এটাও কিন্তু একটা লেনদেন, এটা ঐতিহাসিক ঘটনা, তারপরও লেনদেন। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, প্রত্যেকটা লেনদেন অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। আমি আমাদের শিক্ষার্থী বন্ধু তাসনিম জেরিনের কাছে জানতে চাচ্ছি, হিসাব সমীকরণটা বলো তো একটু। আচ্ছা তুমি পারতেছো না, সাজেদুল ইসলাম বলো। A equals to L plus OE, absolutely A equals to L plus OE, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা হলো হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনা যদি লেনদেন হয় কিনা বা হবে কিনা, এটা হিসাব সমীকরণের উপর যদি প্রভাব ফেলে, হয়তো দুই পাশে প্রভাব ফেলতে পারে অথবা এক পাশে প্রভাব ফেলতে পারে, এই প্রভাবটা যদি ফেলে তাহলে বুঝতে পারবো এটা লেনদেন, মানে আমরা এভাবে যাচাই করতে পারবো। এখন আমরা দেখব যে লেনদেন হবে না এমন কিছু ঘটনা, আমরা কিন্তু মাত্র কি দেখলাম যে কোন কোন ঘটনা লেনদেন হবে, কি কি শর্ত, মানে কি কি বৈশিষ্ট্য থাকলে উই ক্যান টার্ন the incidence as transaction. In the other hand, now we are going to see there are some incidents that cannot be transaction anyhow, যেগুলো কখনোই ট্রানজাকশন হতে পারবে না। আমি প্রমিকে বলবো এখন তুমি একটু পড়ো কি কি আসতেছে। প্রথমে কারোর সাথে কোনো কারবারি চুক্তি করা হলে অর্ডার, ফরমাইশ, চাহিদাপত্র, ট্রেন, টেন্ডার, বিজ্ঞপ্তি দেয়া হলে বা পাওয়া গেলে, কোনো কর্মচারী নিয়োগ করা হলে বা মারা গেলে, কোনো সম্পদ অথবা পণ্য ক্রয় বা বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলে, মালিকের ব্যক্তিগত ঘটনা বা ব্যবসায়ের ওপরে কোনো রকম প্রভাব ফেলবে না এমন কোনো ঘটনা, যেমন মালিকের ব্যক্তিগত কোনো খরচ মালিক যদি নিজেই বহন করে, ছেলের স্কুলের বেতন অথবা মেয়ের বিয়ের খরচ ইত্যাদি। তবে মালিকের ব্যক্তিগত কোনো খরচ যদি কারবার থেকে দেয়া হয় তাহলে সেই ঘটনা লেনদেন হবে। আচ্ছা আমি এখন আমি একটু প্রমির কাছে জানতে যাচ্ছি যে এই দুইটা একটা বিষয় আছে যে মালিকের খরচ আমরা লিপিবদ্ধ করব না বা মালিক যদি তার খরচ সে দেয় সেটা লেনদেন হবে না, কিন্তু মালিকের খরচ যদি কারবার বহন করে সেটা লেনদেন হবে। তার মানে কি আমরা কি কারবারের হিসাব করি না মালিকের হিসাব করি? কারবারের হিসাব করি, অবশ্যই, অ্যাবসলিউটলি রাইট, আমরা কারবারের হিসাব করি। এর মানে হলো মালিকের খরচ যদি মালিক নিজেই দেয়, মালিকের খরচ যদি মালিক নিজেই দেয় তাহলে এটা তো কারবারের উপর কোনো প্রভাব ফেলবে না। ফর দিস রিজন এই ঘটনাগুলোকে আমি লেনদেন বলবো না। যেমন মালিক তার মেয়ের বিয়েতে 1 লাখ টাকা খরচ করলো, এটা লেনদেন না, তবে মালিকের মেয়ের বিয়ের 1 লাখ খরচের অর্ধেক টাকা কারবার থেকে দেওয়া হলো, এটা লেনদেন হবে, কারণ এর দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হবে। আচ্ছা প্রমি, এই উপরের যে 4টা আইটেম, এই 4টা আইটেম কেন লেনদেন হবে না? স্যার কারবারি চুক্তি করা হলে, মানে এখনো এটার দ্বারা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, শুধু চুক্তি করা হয়েছে, এবং এখানে যে বলা হয়েছে যে অর্ডার, ফরমায়েশ, চাহিদাপত্র, টেন্ডার, বিজ্ঞপ্তি এগুলো দেয়া হলে, মানে এগুলোর দ্বারা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, সেই জন্যই মানে ফরমাইশ করলে তো আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, অবশ্যই এখানে লেনদেনটা টাকার মাধ্যমে হতে হবে সেই জন্য। এরপর হচ্ছে কোনো কর্মচারী নিয়োগ করা হলে বা মারা গেলে, আপনি যেমনটা বলছেন একটু আগে যে মারা গেলে এখানে হচ্ছে এটা গোনা যাবে না, এটা গণনার মধ্যে পড়ে না, সেই জন্যই হচ্ছে গিয়ে আর্থিক অবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে লেনদেনের মধ্যে পড়ে না। তারপর হচ্ছে কোনো সম্পদ বা পণ্য ক্রয়, নিয়োগ করা হলে ধরো 5,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করলাম, এটা লেনদেন হবে না কেন? স্যার এটা নিয়োগ করা হয়েছে, এখনো ওকে হচ্ছে মানে সেই টাকাটা দেয়া হয় নাই। রাইট রাইট, টাকাটা আমরা মাস শেষে দেব। ধন্যবাদ তোমাকে, তোমার উত্তর সঠিক, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। ওকে তাহলে আমরা পরের এসে যাই। আচ্ছা এখন দেখো এখানে আমি একটা উদ্যোগক নিয়ে আসছি দেখো সোহেল এন্টারপ্রাইজে 2017 সালের জানুয়ারি মাসে নিচের লেনদেনগুলো সংগঠিত হয়েছে 50000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো নগদে 15000 টাকার পণ্য ক্রয় করা হলো একজন পাওনাদারকে 10000 টাকা পরিশোধ করা হলো 8000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো বিজ্ঞাপন বাবদ 2000 টাকা প্রদান করা হলো জনাব মামুনকে মাসিক 7000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক এত টাকা উত্তোলন করেছেন মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে হাসিম ব্রাদার্স হতে প্রতি মাসে 10000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন হয়েছে 10000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করা হয়েছে এখানে আমরা 10টা ঘটনা দেখলাম এখন এই যে আমরা 10টা ঘটনা দেখলাম এই সেই 10টা ঘটনা এই 10টা ঘটনার ভিতরে আমি একটু জানতে চাই সাজুদুল ইসলামের কাছে কোন কোন ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো না 4 নম্বর ঘটনা 8000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান রাইট এরপর 6 নম্বর লেনদেন ঘটনা জনাব মামুনকে মাসিক 7000 টাকা বেতনে ব্যবসা ম্যানেজার নিয়োগ অ্যাবসলিউটলি রাইট দেন মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে অ্যাবসলিউটলি রাইট দেন হাসিম ব্রাদার্স হতে প্রতি মাসে 10000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন অ্যাবসলিউটলি ইউ আর অ্যাবসলিউটলি রাইট থ্যাঙ্কস আ লট ফর ইওর নাইস ফিডব্যাক Okay, now we are going to see the solution, whether it is transaction or not, with its explanation. আমরা কারণ সহ ব্যাখ্যা এখানে দেখতে পাচ্ছি মাত্র আমাদের বন্ধু সিয়াম যে উত্তরগুলো দিল যে 4 নাম্বারটা কেন লেনদেন না কারণ এর দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না এই কারণে এটা লেনদেন না এরপর আমাদের বন্ধু 6 তারিখের সিয়াম যেটা বলল 6 তারিখে এটাও লেনদেন হবে না কারণ চাকরি নিয়োগপত্র প্রদানের মাধ্যমে তাৎক্ষণিক সুবিধা প্রদান করেন এটা মাস শেষে প্রদান করবে এর কারণে এটা লেনদেন নয় ঠিক 8 নম্বরেও ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয় না এটা মালিকের ক্ষতি হয়েছে কারবার আমরা কারবারের অঙ্ক করি এই কারণে এটা লেনদেন নয় একই কারণ 9 তারিখও পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এখনো কিন্তু পণ্য ক্রয় করে নাই এবং মূল্য পরিশোধ করে নাই এই কারণে এটাও লেনদেন হবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে লেনদেনের ব্যাখ্যা পড়লাম এই যে ব্যাখ্যাগুলো দিলাম এগুলোকে বলা হয় সনাতন পদ্ধতিতে লেনদেনের ব্যাখ্যা অর্থাৎ ঘটনাগুলো লেনদেন কিনা এটা হলো সনাতন বা গতানুগতিক পদ্ধতিতে আমরা ব্যাখ্যা দিলাম সমীকরণ পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে কিন্তু আমরা ব্যাখ্যা দেইনি এখন যদি আমরা জানতে চাই যে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা কিরকম যেমন এই যে আমরা নিয়ে আসছি লেনদেন চিহ্নিতকরণ সমীকরণ পদ্ধতি এই সমীকরণ পদ্ধতিতে লেনদেন কিনা সেটা বুঝতে হলে আমাদের বেশ কিছু বিষয় আছে সেটা বুঝতে হবে আমি এখন আমাদের বন্ধু শিক্ষার্থী বন্ধু নুসরাত জেরিনকে বলবো একটু পড়ার জন্য যে সমীকরণ পদ্ধতিতে কি কি পরিবর্তন ঘটতে পারে ক একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে রাইট রাইট যেমন আমি একটু উদাহরণ দেই একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে সমীকরণ পদ্ধতিতে স্পষ্টভাবে এটা ব্যাখ্যা দেওয়া আছে যেমন নগদে আসবাবপত্র ক্রয় 1 লক্ষ টাকা এখানে কি হয়েছে আমরা যদি একটু দেখি যে এখানে নগদ সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে নগদ সম্পদ বৃদ্ধি সরি ভুল বলেছি নগদে আসবাবপত্র ক্রয় এর দ্বারা আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে এই যে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে একই সাথে এখানে কিন্তু নগদ সম্পদ হ্রাস পেয়েছে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার সম্পদ হ্রাস পেয়েছে সমীকরণ পদ্ধতিতে এরকম ঘটনা ঘটতে পারে যে একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে নেক্সট মোট সম্পদ হ্রাস পেলে মোট দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে কি রকম ভাবে এই যে দেখো এখানে বলছে মোট সম্পদ হ্রাস পেলে মোট দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে যেমন নগদে বেতন পরিশোধ করছি তাহলে নগদ টাকা হ্রাস পাইছে নগদ টাকা হ্রাস পাওয়া মানে সম্পদ হ্রাস পাইছে আবার আমরা বেতন পরিশোধ করছি বেতন একটা ব্যয় এবং আমরা জানি ব্যয় হলো মালিকানা সত্ত্বের অংশ এবং ব্যয়ের দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায় তার মানে এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে আবার সম্পদও হ্রাস পেয়েছে গ মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে নগদে বেতন এটা হয়ে গেছে আমরা এটা দেখি নগদে 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে এখানে नगद टाका बाढ़ছে नगद माने हलो सम्पद एखाने सम्पद बृद्धि पेयेছে आबार एकी साथे कि हयेছে मालिकेर मूलधन मालिक व्यवसाय बिनियोग करছে तार माने मूलधन बृद्धि पेयेছে मूलधन बृद्धि पावा माने आमादेर ओई बृद्धि पेयेছে तार माने एखाने मालिकाना सत्त्व बृद्धि पेयेছে सम्पदो बृद्धि पेयेছে। घ मालिकाना सत्त्व बृद्धि पेले मोट दाय कमबे मालिकाना सत्त्व बृद्धि पेले मोट दाय कमबे समीकरण पद्धतिते लेनदेनेर उपर एरकम एकटा प्रभाव फेलते पारे जेमन मालिक व्यक्तिगतभावे व्यवसायेर ऋण परिशोध करछे व्यवसायेर एकटा ऋण छिलो ऋणेर एकटा बोझा छिलो तार माने ऋणेर बोझा ह्रास पाइछे आर एटा के परिशोध करछे मालिक ताहले मालिकेर तो एटा परिशोध करार कोनो कथा छिलो ना एटा परिशोध करार कथा छिलो व्यवसायेर तो मालिक जेहेतु परिशोध करछे तार माने मालिक व्यवसाय टाका दिए दिच्छे माने व्यवसाय बिनियोग करेछे एर द्वारा कि हयेछे मालिकेर मूलधन बृद्धि पेयेछे मूलधन बृद्धि पावा व्यवसायेर मूलधन बृद्धि पावा माने हलो मालिकाना सत्त्व बृद्धि पेयेछे आबार दाय ह्रास पावा माने हलो एल ह्रास पावा माने हलो दाय ह्रास पावा आमरा देखलाम मूलधन बृद्धि पेयेछे दाय आर ह्रास पेयेछे। मालिकाना सत्त्व ह्रास पेले मोट दाय बृद्धि पाबे मालिकाना सत्त्व कमबे आबार दाय बृद्धि पाबे समीकरण पद्धतिते एरकम घटना घटते पारे जेमन आमरा बाकिते पण्य क्राय करछि पण्य क्रय एक व्यय क्रय एक व्यय क्रयटा हलो एक व्यय क्रय व्यय होवार कारणे आमरा जानि जे व्यय होले मालिकाना सत्त्व ओई ह्रास पाय ओई ह्रास पेयेछे एई जे मालिकाना सत्त्व ह्रास पेयेछे एबं एटा धारे होवार कारणे एटा बोलछे बाकिते बाकिते होवार कारणे आमादेर पाওনাদার প্রদেয় हिसाब माने एल बृद्धि पेयेछे तार माने आमरा एखाने कि देखलाम दाय बृद्धि पेयेछे एबं मालिकाना सत्त्व ह्रास पेयेछे समीकरण पद्धतिते एरकम घटना घटते पारे। आय बृद्धि पेले मालिकाना सत्त्व बृद्धि पाबे जेमन बिक्री करছো বিক্রির দ্বারা আয় হয় বিক্রি করলে আয় হয় আয়ও বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এরপর আছে খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে যেমন বেতন প্রদান বেতন একটা ব্যয় 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 বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো সমীকরণ পদ্ধতিতে আসলে এরকম ঘটনা ঘটতে পারে আমরা এখন একটা সমীকরণ পদ্ধতির অঙ্ক দেখি যেখানে একটা লেনদেন চিহ্নিত করতে বলছে আমি একটু পড়ে দেখাই যে জনাব সাকিব একজন খুচরা ব্যবসায়ী 2015 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনা সংঘটিত হয়েছিল এখানে কোন ঘটনাগুলো লেনদেন তা চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করো। প্রথম হলো ব্যবসায়ে 50,000 টাকা মালিক মূলধন নিয়ে আসেন নিজ প্রয়োজনে নগদ 500 টাকা মালিক উত্তোলন করেন ব্যবসা থেকে একজন ক্রেতার ভ্যান গাড়ি চুরি হয় যার মূল্য 2,000 টাকা মালিক তার মেয়েকে 5,000 টাকা দিয়ে একটি মোবাইল কিনে দেবে বলে আশ্বাস দেন অফিসের প্রয়োজনে 8,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো জনাব হাবিবকে 6,000 টাকার মাসিক বেতনে নিয়োগ করা হলো। এখন আমাদের বন্ধু সাজেদুল ইসলাম আমি তার কাছে জানতে চাচ্ছি যে এই লেনদেনগুলো এই ঘটনাগুলোর ভিতরে কোনটা কোনটা লেনদেন হবে না স্যার এখানে 4 নম্বর স্যার মালিক তার মেয়েকে 5,000 টাকা দিয়ে একটি মোবাইল কিনে দিবে বলে আশ্বাস দেন অ্যাবসলিউটলি রাইট। Then sir 3 number sir 3 number তোমার কি মনে হয় এটা হতে পারে স্যার ব্যবসা থেকে একজন ক্রেতার ভ্যান গাড়ি চুরি হয়ে গেছে এটা ব্যবসায় অবশ্যই ক্ষতি হবে না স্যার এটা বুঝতে পারিনি স্যার মানে ব্যবসায় বলতে কি এখানে বুঝিনি ব্যবসা বলতে ব্যবসায়ের একটা ভ্যান গাড়ি চুরি হয়েছে ও তো তাহলে জি স্যার অবশ্যই লেনদেন হবে আর কোনটা লেনদেন হবে না समीकरण पद्धतिते देखबो जे समीकरण पद्धतिते এই লেনদেনগুলোকে কিভাবে দেখানো হয় এই উদ্দীপকে প্রশ্নগুলো আমি নিয়ে আসছি। এখন দেখো এখানে যে আমরা ব্যাখ্যাটা দিয়েছি এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যাটাকে বলা হয় কি সমীকরণ পদ্ধতিতে এই ব্যাখ্যাটাকে বলা হয় কি সমীকরণ পদ্ধতি এটাকে বলা হয় সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা। যেমন এখানে আমি একটা ভুল বলেছি সাজেদুল ইসলামের উত্তর সঠিক ছিল আমার উত্তরটা ভুল ছিল 3 নাম্বার ব্যবসা থেকে একজন ক্রেতার ভ্যান গাড়ি চুরি হয়ে যায় এটা লেনদেন নয় কারণ ওই ভ্যান গাড়িটি কিন্তু আসলে ব্যবসায়ের ছিল না ওই যদি থাকতো তাহলে বলতো ব্যবসায়ের একটি ভ্যান গাড়ি চুরি হয়েছিল কিন্তু ভ্যান গাড়িটি কার ছিল ওই ক্রেতার ছিল তাহলে ক্রেতার ভ্যান গাড়ি চুরি হয়ে যাওয়ার ফলে ক্রেতার ভ্যান গাড়ি চুরি হয়ে যাওয়ার ফলে সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না যদি ওই ভ্যান গাড়িটি ব্যবসায় থাকতো তাহলে অবশ্যই ব্যবসায়ের ক্ষতি হতো। তাহলে এখন আমরা একটু দেখি যে ব্যাখ্যা কিরকম ভাবে দেওয়া আছে যেমন 1 নম্বর এখানে বলছে ব্যবসায়ের 5,000 টাকা মূল্যের 5000 টাকা মূলধন নিয়ে আসছেন, এটা কি নিয়ে আসছে? মালিক। তাহলে মালিক ব্যবসায় মূলধন নিয়ে আসার কারণে ওই বৃদ্ধি পেয়েছে এবং মালিক ব্যবসায় মূলধন বাবদ নগদ টাকা দিয়েছে, তার মানে এ বৃদ্ধি পেয়েছে, ওই বৃদ্ধি পেয়েছে। এখন কিন্তু আমরা ব্যাখ্যাটা কিভাবে দিলাম? ব্যাখ্যাটা আমরা সমীকরণ পদ্ধতিতে দিলাম। ঠিক একই ভাবে মালিক নিজ প্রয়োজনে নগদ ৫০০ টাকা উত্তোলন করেন, এটা লেনদেন। কেন লেনদেন? কারণ এর দ্বারা নগদ সম্পদ হ্রাস পেয়েছে এবং উত্তোলন হওয়ার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এই কারণে এটা লেনদেন। ৩ নম্বর লেনদেনটা এটা আমরা জেনেছি, ৪ নম্বর লেনদেনটা এটা জেনেছি কারণ এর দ্বারা আর্থিক অবস্থার মানে সমীকরণে প্রভাব ফেলে নেই। ৫ নম্বর অফিসের জন্য ৮০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, এর দ্বারা ব্যবসায় কি হয়েছে? অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, এর দ্বারা ব্যবসায়ের একটা সম্পত্তি মানে এ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। অন দা আদার হ্যান্ড নগদ টাকা হ্রাস পেয়েছে মানে সম্পদ হ্রাস পেয়েছে। আর ৬ নম্বর একটা লেনদেন, না এটা তো আমরা জানলাম। এই যে মাত্র আমরা যেভাবে এইটা ব্যাখ্যা করা শিখলাম এটাকে বলা হয় সমীকরণ পদ্ধতি। এই সমীকরণ পদ্ধতিতে আমাদের যদি ব্যাখ্যা চাই তাহলে a = l + ওই কোনটার উপর এফেক্ট করেছে, না মানে কোন আইটেম বা কোন পক্ষটা এফেক্টেড হয়েছে সেটা কারণ সহ আমাদের ব্যাখ্যা লিখতে হবে। এটা হলো আমাদের সমীকরণ পদ্ধতি। আর আগে আমরা জেনেছি সনাতন বা গতানুগতিক পদ্ধতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস আজকের ক্লাসটা তোমাদের খুবই খুবই ভালো লেগেছে এবং আজকের ক্লাসটি থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, নতুন নতুন বিষয়। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখো। আমার চ্যানেলের নাম হলো তানজিরুল হোসেন রাব্বি। তাহলে ফিনান্স এবং হিসাব বিজ্ঞানের আরো মজাদার এবং নতুন নতুন টেকনিকের কিছু ক্লাস পাবে এবং ওখানে আমার ক্লাস দেওয়া আছে। তোমরা ওখানে প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নামেও পাবে অথবা চ্যাপ্টার ওয়াইজও ওখানে আমার ক্লাসগুলো আছে, তোমরা একটু দেখে নাও। আর বাংলাতে তানজিরুল হোসেন রাব্বি লিখে সার্চ দিলে আমার ফেসবুক পেজ পাবে, ওখানেও ক্লাসের লিংক দেওয়া থাকবে, তোমরা পাবে। পেজটায় তোমরা লাইক দিয়ে রাখো। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থাকো। মনে রাখবে, পরিশ্রম কখনোই পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। আজকে আমি বিদায় নিচ্ছি, আবারও আর একদিন আমি নতুন একটি হিসাব বিজ্ঞান বা ফিনান্সের টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।